হাই গাইস, আজকে আমি একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের করবো তেলাপিয়া মাছের ঝোল। তা চলো দেখি দিই কীভাবে বানাবো। তো তেলাপিয়া মাছগুলো প্রথমেই আমি দেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো সেই তেলাপিয়া মাছগুলোই আমি আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নেবো। তো চলো ভাজা শুরু করি। প্রথমেই তেলটা গরম হয়ে গেছে, আমি রান্নাটা সর্ষের তেলে করছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে মাছগুলো এক এক করে এরমভাবে দিয়ে দেবো। দেওয়ার পর মাছগুলো এপিডুপি ভালো করে ভেজে নেবো। আমার মাছ একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই জন্য আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি, মাছটাকে উলটিয়ে দিচ্ছি। তো এরম করেই সব কটা মাছ ভেজে নেবো। মাছ ভাজা হয়ে যাওয়ার পর সেই মাছ ভাজা তেলেই আমি রান্নাটা করে নেবো। যদি কম হয়ে যায় তেল, আপনারা এক্সট্রা তেল আবার ঢেলে নিতে পারেন, কিন্তু আমার এই তেলেই হয়ে যাবে রান্না। তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, এই যে আদাটা দেখছেন, আদাটা আমি বেটে দিয়ে দেবো। আর মাছ ভাজা এই যে আমার হয়ে গেছে, মাছ ভাজা আর আলু, আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ আদা দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আলু, আলুটা একটু কষাবো, একটু ভাজা ভাজা করবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি সব মশলা দিয়ে আলুটা কষাতে শুরু করে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো আর ঝাল, লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেরকম বুঝে ঝাল দেবেন। তা আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এরপরেও আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিইনি, কারণ ছিঁড়ে দিলে আরও বেশি ঝাল হয়ে যাবে। আমি গোটাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গন্ধের জন্যে। তো এইবার আমার আলুটা কষা হয়ে গেছে, এবার এই মুহূর্তে আমি জল দিয়ে দেবো। তো আমার মাছের ঝোল হয়ে এসছে, তা এবার আমি জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ফুটে গেলে, আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। তারপর মাছটা দিয়ে একটু ফোটালেই আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে।